আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টমেটো দিয়ে আলু দিয়া, তো টমেটো আমি চপ করে রাখছি। টমেটো আলু দিয়া মাছ দিয়া, তো মাছ আর পেঁয়াজ, তেল, লবণ আর মরসার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া। তেল দিলে লবণ দিলে সব মতো এখন আমি এর মাঝে মশলা দিলাম। এবার জাল আমি পছন্দ করি, আমি একটু মরিচ বেশি দিয়ে দিই মিটের মাঝে। টমেটো দিলে টমেটো বেশি ভিজে দিব, আলু শক্ত করে দিব। আলু একটু টু থ্রি মিনিটস আমি একটু জো হইয়া ভিজে মাঝে টমেটো দিলে পানি দিলে মাছ দিলাম। মাছ আমি আগে কাটিয়া ওয়াশ সর্দি ভিজিয়ে রাখি দিয়েছিলাম, ভালো করে ওয়াশ করিয়া রাখছি। মাছ দিলাম মাঝে কাঁঠালা চাইলে মাছরে ভাজি করিয়ে দিতে পারবো। আমি আমার জায়গাতে গ্রিন চিলিস দিব, একটু লড়িয়ে দিলে গেছে আমার আলু টমেটো। ধন্যবাদ দিলে আমি।
thank you so much for watching my video. If you like my video, please subscribe. Thank you so much. Assalamu alaikum.